শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত হলো। শুক্রবার সকালে বেরবি সহ মোট 5টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের মোট 31,307 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পেরে শিক্ষার্থীরা অনেক ভালো লাগতেছে। এখন প্রিপারেশন নিচ্ছি, এখন দেখা যাক কী হয়, আল্লাহ যেটা ভালো রাখছে আমাদের জন্য। আর কোভিডের জন্য আমরা অনেক দূরে না যাই, কাছের ডিস্ট্রিক্টে দিতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেক ভালো প্রিপারেশন, অনেক ভালো হয়েছে সবার, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। ঢাকাতে যাওয়াটা আমাদের জন্য খুব টাফ ছিল, রংপুর বিভাগে সুযোগটা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায়। আমরা খুব মানে পরীক্ষার দিনে এসে পরীক্ষা দিতে পারতেছি। এই প্রথম বিভাগীয় শহরে পরীক্ষার আয়োজককে ইতিবাচক বললেন অভিভাবকরা। আমাদের জন্য অনেক ভালো পাওয়া বলা যায় চলে, কারণ উত্তরাঞ্চল থেকে ঢাকা রাজধানীতে গেলে পরে সেখানে থাকা খাওয়া এবং যে সমস্ত ব্যবস্থাগুলো করতে হয় আমাদের অনেকেরই সেটা নাই, লোকজন নাই, কারো চিনা জানা নাই। এই যে অনেক মানুষ এই গ্রাম থেকে যাবে, উত্তরবঙ্গের লোক কিছু চিনে না, অর্থনীতিতে বলেন লোক বলেন, সেই ক্ষেত্রে আমাদের রংপুরে ভাগে পড়ছে, এটার জন্য আমাদের জন্য খুবই ভালো আর কি। যে বাচ্চাদের দূরে যাইতে হচ্ছে না, বাড়ির কাছেই পরীক্ষা দিতে পারতেছে। ডিজিটাল জালিয়াতি মূলোৎপাটনের কার্যকর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বললেন রসায়নের এই বিভাগীয় প্রধান। তো প্রশ্নগুলো আমরা নিজ দায়িত্বে নিয়ে এসেছি, আর ট্র্যাকিং সিস্টেম ছিল, আপনারা নিশ্চয়ই জানেন বিষয়টা, যে ট্র্যাকিং সিস্টেম ছিল যখন আমরা এখানে ওপেন করেছি, ওখানে বোঝা গেছে যে এটা ওপেন করা হয়েছে, তো ওইভাবে সিকিউরিটিতে নিয়ে আসা হয়েছিল। আর ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি, আমাদের অন্য কলিগরা অন্য কেন্দ্রগুলোতে আছেন এবং সবগুলোতে আমরা খবর পাচ্ছি যে সবগুলো স্মুথলি রান করে যাচ্ছে আর কি। আর স্পেশালি রংপুর ইউনিভার্সিটি বা বেগম রোকেয়া ইউনিভার্সিটির জন্য স্যার যেহেতু এই সিস্টেমের সাথে জড়িত, স্যারকে বলার সাথে সাথে উনি বুঝে ফেলছেন যে কী করতে হবে, অতএব আমাদের এখানে বেশি বেগ পেতে হয়নি। আর্থিক সাশ্রয় আর শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার নিয়ম প্রতিনিয়ত রাখার আশা বেরবি উপাচার্যের। তাতে ছেলে মেয়েদের আর্থিক সাশ্রয় হয়, প্লাস তাদের পরীক্ষা দেওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি। তবে এই সিস্টেমটা আমাদের আইডিয়ার ভিতরেই ছিল, এবারই প্রথম বাস্তবায়ন হলো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যাতে এটা কন্টিনিউ করে আর কি। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সময়সূচি অনুযায়ী 1 অক্টোবর ক ইউনিট, 2 অক্টোবর খ ইউনিট, 9 অক্টোবর চ ইউনিট, 22 অক্টোবর ঘ ইউনিট এবং 23 অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলবে।